সুধি দর্শক প্রীতি নিন, শুভেচ্ছা নিন। চেনা জানা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আমাদের দেশে এখন কোনো গভীর বিষয় নিয়ে লেখাপড়াটা প্রতি কমই উৎসাহ দেখতে পাই। সবাই কি করে সহজে যে উত্তীর্ণ হওয়া যায়, একটা বিষয় পাশ করা যায়, লেখাপড়াটা এখন অনেকটা সার্টিফিকেট মুখী হয়ে গেছে, জ্ঞানার্জনের জন্যে নয়। আপনারা কিছুদিন আগে হয়তো খবর কাগজে দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠাগারের সামনে যে বিশাল লম্বা লাইন ছাত্রদের, এবং অনেক জায়গায় ছাত্ররা নেই কিন্তু তাদের ব্যাগগুলো সারি সারি সাজানো আছে। সবাই হয়তো খুব উৎসাহিত হচ্ছেন যে বাবা, ছেলেরা ছেলেমেয়েরা এত লেখাপড়া করে, কিন্তু আসলে হচ্ছে চাকরির জন্য লেখাপড়া। তারা অন্য জায়গায় পড়ার সুযোগ নেই, তারা নিজেদের বাইরের থেকে বই নিয়ে আসে, সেটা কর্মক্ষেত্রে পাশ করার জন্যে সেই লেখাপড়াটা তারা সেখানে করেন। সুতরাং জ্ঞানার্জনের জন্য লেখাপড়া, অথবা কোনো একজন ব্যক্তির, যে বিখ্যাত ব্যক্তি সম্পর্কে জানার আগ্রহ, তার দর্শন সম্পর্কে আলোচনা করা, এসব বিষয় খুব কমই হয়। কিন্তু আমরা বিষয়ের সঙ্গে লক্ষ্য করি এমন প্রচেষ্টাও আছে, সেই জন্যই তো সমাজটা আছে, টিকে আছে। আমরা আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এমন একজনকে যিনি এ ধরনের একটি কর্মকাণ্ড করছেন। আমাদের আজকের অতিথি আহমেদ জাভেদ চৌধুরী, তিনি বাংলার পাঠশালার প্রতিষ্ঠাতা। ব্যক্তিগত জীবনে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আহমেদ জাভেদ চৌধুরী, আপনাকে আন্তরিক স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। এই বাংলার পাঠশালা করার পেছনে আপনার কি কাজ, মানে কি অনুপ্রেরণা হয়েছে? এইটার পেছনে ছিল যে আমরা যখন কলেজের পরে বিশ্ববিদ্যালয়ে ঢুকেছিলাম, তো তখন আমাদের যে সিলেবাস, সেই অর্থনীতির ছাত্র, তো আমাদের হায়ার এডুকেশনে বা টার্সিয়ার এডুকেশনে আমাদের সেইখানে আমরা বাবা মার মুখ থেকে আমরা যে বাংলাদেশের ইতিহাস বা যেগুলো আমরা যেভাবে আমরা ইতিহাসটা জানি, দেশ সম্পর্কে জানি, কিন্তু আমাদের ওই উচ্চশিক্ষায় আমাদের দুটো তিনটে অসুবিধা। তার মধ্যে প্রধান একটা অসুবিধা তো হচ্ছে উচ্চশিক্ষার অধিকাংশ বইগুলো ইংরেজি ভাষায়, বাংলা ভাষায় নয়। আর দ্বিতীয়ত হচ্ছে কন্টেন্টের দিক থেকে আমাদের যে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, এই যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি, সেগুলোর কোনো ছিটে ফোটা নেই। ফলে একটা মানুষ তার একটা জ্ঞান অর্জন করবে কি উন্নত দেশের জ্ঞান এখানে বা বই বা সিলেবাস সেগুলো কপি করে এখানে করা হচ্ছে, সেগুলোর হয়তো একটা ইন্সপিরেশন যে তারা উন্নতি করেছে, সেই জ্ঞান চর্চা করে আমরা উন্নতি করব, কিন্তু আমরা আমাদের জাতীয় সংস্কৃতি এবং ইতিহাসকে বাদ দিয়ে তো আমরা এগোতে পারবো না। কারণ একটা মানুষ এই সমস্যাটাকে বলা যায় যে এক ধরনের ইউরোসেন্ট্রিক আমাদের উচ্চশিক্ষার মধ্যে কিছুটা আছে। তো ফলে যেটা হয়েছে যে আমাদের, আমার মধ্যে একটা তাড়না সৃষ্টি হলো যে তাহলে এই যে বাংলাদেশ সৃষ্টি হলো, এই যে বাংলাদেশের জন্য এত মানুষ আত্মোৎসর্গ করলেন, যে রক্ত ঋণের উপরে আমরা বসে আছি, সেই মানুষগুলো সম্পর্কে আমাদের প্রজন্মেরা তারা কিন্তু জানেন না। যেমন সংবিধান, আমাদের একটা ছেলে ক্লাস ওয়ান থেকে একেবারে মাস্টার্স পর্যন্ত কখনোই তাকে সংবিধান পড়তে হয় না, অথচ সংবিধান হচ্ছে একটা দেশের আত্মজীবনী, অটোবায়োগ্রাফি বলা হয়। তাহলে দেশের, একটা দেশের সংবিধানের, অন্তত 72-এর সংবিধানের কথাই যদি ধরি, সেটাও কাউকে জানতে হচ্ছে না। অথচ কিন্তু আমাদের যে চারটা মূলনীতি, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এবং সমাজতন্ত্র, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা ত্যাগ এবং অভিজ্ঞতার ভিত্তিতে আমরা অর্জন করেছি। হ্যাঁ, তো সেই ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ কোথায় যেন আবেদনটা কোথায় যেন ডিম হয়ে হারিয়ে যাচ্ছে। সুতরাং আমাদের নতুন প্রজন্মকে এই ব্যাপারে উৎসাহিত করতে গেলে পরে আমরা এই বাংলার পাঠশালার একটা সংগঠন করে আমরা সবাই এখানে যারা বোর্ডে আছি, সবাই
কাজ করি, আমি হয়তো শিক্ষকতা করি, কেউ ব্যাংকে চাকরি করে, আমরা সবাই কিছু কিছু করে আমাদের আয় থেকে দিয়ে এইটা আমরা করেছি। এখানে একটা অমর্ত্য সেনের একটা কথা খুব এখানে প্রাসঙ্গিক হবে, স্যারের একটা বিখ্যাত কথা হচ্ছে যেটা আমাদের খুব আমাদের মনে স্পর্শ করেছে, সেটা হচ্ছে মানুষ যদি কেবল তার নিজের জন্য কাজ করে তাহলে তার পরিচয়ের সংকট হয়, আর যদি সে সবটাই অন্যের জন্য কাজ করে তাহলে তার অস্তিত্বের সংকট হয়। তো এইটার একটা সমন্বয় করা দরকার। সেই জন্য আমরা চাকরি বা প্রফেশন জীবন বেঁচে থাকার জন্য যা করি তার পাশাপাশি সংগঠন বাংলার পাঠশালাটা করেছি, যাতে বাংলাদেশটা সম্পর্কে আমি নিজে ভালো মতো জানতে পারি এবং আশেপাশের মানুষকে আমরা জানাতে পারি। প্রথম থেকেই কি আপনারা পাঠচক্র করছেন? প্রথম থেকে আজকে বাংলার পাঠশালার 12 বছর চলছে, 12 বছরে আজকে আমরা 12তম পাঠচক্র করব, অমর্ত্য সেন পাঠচক্র। এবং এইটার ইন্সপিরেশন কিন্তু আমার এসছে ভাষা আন্দোলন থেকে, কারণ আমাদের উচ্চশিক্ষাও যে বললাম ইংরেজিতে, বাংলা ভাষায় নয়, ফলে আর আমরা জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান স্যারের উপর কিছুদিন আগেই পাঠচক্র শেষ করেছি। সুতরাং উচ্চশিক্ষা কেন মাতৃভাষায় হতে হবে তার গুরুত্ব তো নিয়ে অনেক লেখা হয়েছে, এটা নতুন করে কিছু বলার নেই। তবে আমরা যেটা চেয়েছি যে অমর্ত্য সেনের লেখাগুলো সব ইংরেজিতে, কিন্তু উনি আবার ওনার যারা সঙ্গে যারা আছেন তারা আবার বাংলা অনুবাদ করে যখন দেন তখন ওটার আবার স্যার দেখে দেন। তো একটা জায়গায় স্যার লিখছিলেন যে আমার নিজের মাতৃভাষা বাংলা, অথচ এই জীবনে আর মাতৃভাষায় আমার লেখা হলো না। তো আমরা যেটা চেয়েছি যে এই আমাদের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে যে এই বাংলা ভাষা আমরা পেয়েছি, যে এই বাংলা ভাষা বেশি সংখ্যক মানুষ কথা বলতো, 56% মানুষ, কিন্তু এই মাত্র 6.2% মানুষ কথা বলতে হচ্ছে উর্দু ভাষায়, তাদেরকে চাপিয়ে উর্দুকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করলো, তার বিরুদ্ধে এখনও আমাদের উচ্চ শ্রেণীর ভাষা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ইংরেজি, কিন্তু বাংলা ভাষার একটা প্রবল চর্চা যাতে তরুণদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং বাংলা ভাষায় চর্চা এবং জ্ঞান চর্চার মধ্যে যাতে কোনো হীনমন্য না থাকে, এই জন্য হীনমন্যতা থেকে মুক্ত হওয়া এবং বাংলা ভাষায় সত্যিকার অর্থে জ্ঞানের জ্ঞান সৃষ্টি করা এবং জ্ঞানের সমৃদ্ধ হওয়া, একটা সমৃদ্ধ সমাজের জন্য যে জ্ঞানটা অত্যন্ত প্রয়োজনীয়, সেই জন্য আমরা বাংলা ভাষায় অমর্ত্য সেনের পাঠচক্র করছি। আপনারা ইতিমধ্যে পাঠচক্র করেছেন রেবান সোবান, জি, ডক্টর আনিসুজ্জামান, আর কার, অধ্যাপক নুরুল ইসলাম, অধ্যাপক আনিসুর রহমান, অর্থনীতিবিদ। এই প্রজন্মের মানুষের একটা সমস্যাটা হচ্ছে যে আমাদের, আমি কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বলছি না, সরকারি বেসরকারি, জি, হ্যাঁ, কোনো প্রতিষ্ঠানের ইকোনমিক্স ডিপার্টমেন্টে আমাদের যে 4 জন অর্থনীতিবিদ যারা প্রথম, কারণ একসময় পাকিস্তান আমলে এটাই প্রতিষ্ঠিত ছিল যে না, আমাদের এখানে মাথাপিছু আয় কম, ওদের ওখানে পশ্চিম পাকিস্তানে মাথাপিছু আয় বেশি, ফলে ইনভেস্টমেন্টের রিটার্ন ওখানেই বেশি, গ্রোথটা ওখানেই বেশি হবে, ফলে ওইখানে ইনভেস্ট করতে হবে। তো আমাদের এইখানে যে একটা দুই অর্থনীতি চলছে, আমাদের আনিসুর রহমান স্যার হার্ভার্ডে পিএইচডি করে দেখালেন রিজিওনাল অ্যালোকেশন অফ ইনভেস্টমেন্ট, সেখানে দেখালেন যে না, ইনভেস্টমেন্টটা আসবে কোথার থেকে, আসবে হচ্ছে সেভিংস থেকে। তো আমাদের পূর্ব পাকিস্তান মানে বর্তমান বাংলাদেশের এইখানে সেভিংসের রেট অনেক হাই ছিল, তো উনি দেখালেন যুক্তি দিয়ে যে এইখানে সেভিংসের রেট হাই, ফলে এইখানে ইনভেস্টমেন্ট করতে হবে। এই যে একটা তাত্ত্বিক লড়াই উনি করলেন, রেহমান সোবান স্যার লিখেছেন, নুরুল ইসলাম স্যার লিখেছেন যে পাকিস্তান অবজারভারে তো হেডলাইন যে আইয়ুব খান সেজ পাকিস্তান হ্যাজ 1 ইকোনমি, বাট রেহমান সোবান সেজ 2 ইকোনমি, এবং বঙ্গবন্ধুর শুভেচ্ছা দূত হয়ে তিনি বিভিন্ন দেশে আমাদের উপরে যে নিপীড়ন বৈষম্য হচ্ছে এগুলো উনি বিভিন্ন দেশে ভ্রমণ করে তারপরে গিয়ে গিয়ে উনি সবাইকে বুঝাচ্ছেন, আমাদের সত্যিকারের তথ্যগুলো উনি তুলে ধরেছেন, যার কারণে 6 দফা এবং আমাদের এসছে যে সোনার বাংলা শ্মশান কেন, এই বৈষম্য থেকে আমরা মুক্ত হতে গিয়ে এই বৈষম্যের চিত্রটা অধ্যাপক রেহমান সোবানই প্রথম তুলে ধরেন, জি, যেখান থেকে বঙ্গবন্ধু তাকে একটা রূপ দিয়েছেন। আপনাদের একটা বড় সাফল্য বলবো, অমর্ত্য সেনকে আপনারা আনতে পেরেছেন, তিনি উদ্বোধন করেছেন এই অমর্ত্য সেন পাঠচক্রের, জি, এটা যোগাযোগটা কী করে হলো? এই আইডিয়াটা যখন আমরা কনসিভ করেছি, আমি কনসিভ করেছি, তখন আমি রামান সোমান স্যারের সঙ্গে কথা বলেছিলাম। রামান সোমান স্যার আবার অমর্ত্য সেন স্যার একসাথে স্কুল পাঠিয়ে বন্ধু,
তো তো স্যার প্রথমে বললেন, খুশি হলেন, কিন্তু উনি আমাকে বললেন, তুমি যে বিরাট পরিকল্পনা করছো, তোমার তো কোনো রিসোর্স নাই, এটা করবে কি করে? কিন্তু আমি এটা ছাড়লাম না, না ছেড়ে আমি এটার উপরে আমরা যেটা করি আর কি, ওনার বইগুলো নিয়ে ঘেটে সিলেবাস তৈরি করি, এবং সেই সিলেবাস তৈরিতে যেহেতু আমার অমর্ত্য সেন সম্পর্কে অত পর্যাপ্ত জ্ঞান ছিল না, সুতরাং আমি ইন্ডিয়ার প্রতিচি ট্রাস্টে একজনের সাথে কথা বললাম, কুমার রানা, ডক্টর কুমার রানা, উনি ওখানে রিসার্চ ডিরেক্টর। এই সন্ধানটা আমাকে দিলেন রাজশাহী ইউনিভার্সিটির মোহিত হাসান দিগন্ত। ওর মাধ্যমে এটা শুনে আমি ওনাকে চিঠি লিখলাম। তো উনি আইডিয়াটা এতই উৎসাহিত হয়েছেন যে ওই ইমেইল তিনি অমর্ত্য সেন স্যারকে ফরওয়ার্ড করেছেন। তারপরে অমর্ত্য সেন স্যার দেখে সম্মতি দিয়েছেন। তারপর আমরা প্রায় দীর্ঘ আড়াই বছর এটার উপর কাজ করেছি সিলেবাস তৈরি করার জন্য। একটা পর্যায়ে আমি ইন্ডিয়াতে গিয়ে প্রতিচি ট্রাস্টে গিয়ে সিলেবাস জঁদ্রেজ এবং অন্যান্য সহকর্মী তাদের সঙ্গে সিলেবাস ডেভেলপ করি, কিন্তু পরবর্তীতে ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যারের সঙ্গে যখন দেখা হলো, উনি তখন পরামর্শ দিলেন যে অমর্ত্য সেনের খুব কাছের এবং ওনার সম্পর্কে খুব ভালো ভালো জানেন অর্থনীতিবিদ সিদ্দিকুর রহমান ওসমানী, এসআর ওসমানী আমরা সংক্ষেপে বলি। তো ওসমানী স্যার ঢাকায় একটা ভাগ্যক্রমে এসেছিলেন একটা বক্তৃতা দিতে, তখন আমি যোগাযোগ করলাম। তো উনি তখন এই কনভেনার হওয়ার প্রস্তাবটা সানন্দে রাজি হলেন। এই সব স্টাডি সার্কেলে পাঠচক্রে কারা যোগদান করেন, অংশ নেন? অংশ নেন মোস্টলি তরুণ, কিন্তু আমি বলবো যে ছাত্রছাত্রীরা, আমার আগের অভিজ্ঞতা থেকে দেখেছি যে ছাত্রছাত্রীরা 65 ভাগের মতো, আর 35 ভাগ হচ্ছে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী যাদের ওই বিষয়ে উৎসাহ আছে। যেমন আরও একটা ব্যাপার হচ্ছে যে, কেউ ধরেন আমি যেমন ইকোনমিক্স পড়েছি, আরেকজন কেউ সাহিত্য পড়েছে, কিন্তু শের রহমান সুমন সম্পর্কে জানার তো আমাদের প্রতিষ্ঠানের সুযোগ নেই। তো সুতরাং এটা একটা ওপেন, যে এখানে তো কোনো ওরকম রেস্ট্রিকশন নেই, যে কেউ এসে এই বিষয় সম্পর্কে আগ্রহ থাকলেই রেজিস্টার করে নিবন্ধন করে। তাদের কি কোনো টাকা দিতে হয় নিবন্ধন? আমরা এই নিবন্ধনের ব্যাপারটা, আমাদের টোটাল পাঠচক্র চালাতে যে খরচ হয়, সেই খরচটা যদি আমরা নিবন্ধনকারীদের কাছ থেকে নিবন্ধন ফি বাবদ উঠাতে যাই, তখন দেখা যাচ্ছে এত একটা ফি চলে আসে যেইটা তাদের পক্ষে অনেক সময় করা সম্ভব না। সেই কারণে আমরা একটা অংশ নিই, কখনো কখনো 300 টাকা বা 500 টাকা। হ্যাঁ, অমর্ত্য সেন পাঠচক্রের জন্য আমরা 1000 টাকা নিবন্ধন করেছি, আর বাকি যে ডেফিসিটটা, সেই ডেফিসিটটা আমরা বিভিন্ন প্রতিষ্ঠানকে চিঠি লিখি ওই সাবসিডাইজ করার জন্য। আপনাদের একটা উদ্যোগ আছে শক্তি বিদ্যালয়। জি জি, সেই সম্পর্কে একটু বলুন। ইন্সপিরেশনটা এসেছিল একটা ঘটনাকে কেন্দ্র করে। আমাদের বাসার যিনি আমার মাকে কাজের সহায়তা করতেন, বানু খালা, তো তিনি তার বাচ্চাটা রেখে, উনি বস্তিতে রেখে যখন আমাদের বাসায় এসেছিলেন, তখন ও খেলতে গিয়ে ওই রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন আমি বেসিক্যালি, সেই 2007-08 সালের কথা, তখন আমরা সবাই পরিবারের আর কি এটাতে খুব আবেগ আক্রান্ত হই। তো সেইখান থেকে আমার শুরুটা ছিল যে স্কুলে আমি ওদের বস্তিতে যাব, ওদের ওখানে আমি রাস্তা পারাপার এবং ট্রাফিক সিগনাল এগুলো সম্পর্কে জান। সেখান থেকে দেখি যে অনেকে স্কুল যায় না, সেটা তখন 2008 সালের। তখন আমি ওদেরকে, আমি তো জানি স্বরে স্বরে অক্ষর জ্ঞান, মানে ওরা মা বলছে কিন্তু মা অক্ষরটা লেখা থাকলে চিনতে পারে না, তো এই সমস্যাটা আমি মোকাবেলা করার জন্য আমি ওদেরকে একটা বোর্ড আর একটা মার্কার দিয়ে পড়ানো শুরু করলাম। ওরা তখন প্রথমে আমাকে বলতো ছেলে ধরা, যে আমি মনে হয় কোনো, তারপরে যখন ওরা আস্থা এসছে, কারণ আমি তখন চাকরি করতাম এবং আমি প্রতিদিন যেতে পারতাম না, আমি সপ্তাহে একদিন যেতাম, তো সপ্তাহে ওরা আবার, এটা একটা অদ্ভুত যে ওরা বলতো যে সপ্তাহে একদিন আবার স্কুল কি? হ্যাঁ, তো কিন্তু আমার ওইটুকুই সামর্থ্য ছিল, ওইটুকু দিয়েই চলেছি। তখন ওরা একসময় যখন আস্থায় নিল, তখন ওরা আমাকে 1 ঘন্টার জন্য ওরা ভালোবেসে আমাকে একটা রুম খালি করে দিত। এইভাবে স্কুল শুরু হয়। আর পরবর্তীতে আমি যেটা করেছি যে আমাদের পাঠ ওখানের মধ্যে যারা ভালো বা যারা একটু সিনিয়র, অত ছোটো বাচ্চাকে তো এখানে, তাদেরকে আমাদের কাউ কাউকে আমাদের সেমিনার পাঠচক্র এগুলো তারা আসেন। আবার আমাদের এখানে যারা পাঠচক্রে অংশগ্রহণ করেন, যারা একটু বেশি আগ্রহী হন, তারা আবার আমাদের ওই বস্তিতে স্কুলে গিয়ে আবার যা শিখেছেন তা আবার পড়ান। হ্যাঁ, এই এরকম এখন ঢাকায় কটা স্কুল আছে আপনাদের? 6টা। 6টা 6টা
এটা কি সপ্তাহে কদিন? এখন তো 6 দিন চলে, কারণ কারণ এখন 6 দিন চলে। এখন আমি শিক্ষক রেখে দিয়েছি, কারণ আমাদের তিনজন সহায়তা করছেন। আমাদের আমার শিক্ষক ডক্টর ফখরুল আলম স্যারের বন্ধু দুজন। এরা কি সবাই স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে? না, ওনারা অর্থায়নটা করেন। ফখরুল স্যারের বন্ধু যে আব্দুল মতিন চৌধুরী, উনি মালিক স্পিনিং মিলের এমডি, উনি আমার এখানে অর্থায়ন করেন। আর ওনার আরেক বন্ধু আছেন শাহ রেজাউল হাকিম উনি, আর ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন। এই তিনজনের সহায়তায় আমাদের স্কুলগুলো চলে। সুতরাং অর্থের যেহেতু সংস্থান হয়েছে, সুতরাং আমি এখন সব জায়গায় শিক্ষক নিয়োগ দিয়ে দিয়েছি, এবং মাসে একদিন আমাদের এটাকে বলে মাসিক পর্যালোচনা সভা বা ইংরেজিতে মান্থলি রিভিউ মিটিং হয়। সেখানে আমরা সবাইকে বেতন টেতন দিই আর পারফরমেন্স নিয়ে আলোচনা হয়। মুক্তিযুদ্ধ আপনার একটা বড় জানার বিষয়, মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাতে চান সবাইকে। জি, সেই ব্যাপারে কি করেন আপনারা? যাদের আমার একটা ইয়ে যে যাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা হয়েছে, এবং তাদের সঙ্গে এই প্রজন্মের ছেলে মেয়েদের একটা আলাপ আলোচনার মেলবন্ধন তৈরি করা। আরেকটা ব্যাপার হচ্ছে যে মুক্তিযুদ্ধের কিন্তু বুদ্ধিবৃত্তিক ইতিহাসটা লেখা হয়নি। সেটার একটা বড় আমি কোনো একজন কোনো কোনো লেখক আছেন, তারা আমাদের মুক্তিযুদ্ধের পেছনে কোনো বুদ্ধিবৃত্তিক অবদান নাই, বুদ্ধিবৃত্তিক কোনো অবদান নাই সেরকম, তার কারণ তারা অনেক সময় অনেক এরকম কথা প্রচার করেন যে মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবীদের কথা শুনলে দেশ স্বাধীন হতো না, এখন শুনলেও দেশ এগোতে পারবে না। এই কথাটা ঠিক না যে এত বড় একটা মুক্তিযুদ্ধ হবে আর তার পেছনে বুদ্ধিবৃত্তিক কোনো থাকতে পারবে না অবদান এইটা, কারণ আজকে আমি আপনার সামনে বসে আছি, এটার পেছনে তো আমার মা বাবার ভাবনা চিন্তা আছে, আমার ভাবনা চিন্তা আছে। তো ফলে এটা কেমন করে বাংলাদেশ এই পর্যায়ে আসবে বুদ্ধিবৃত্তিক একটা অবদান ছাড়া, সেটা কিন্তু ঠিক না। এটা তো সেটা কিন্তু পাকিস্তানিরা ঠিকই বুঝেছিল, সেই জন্য আমাদের বুদ্ধিজীবীদের হত্যা সবার আগে নিধন করতে চেয়েছিল যাতে বাংলাদেশটা দাঁড়াতে এবং 25শে মার্চের রাতে সবার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা আক্রমণ করেছে, অথচ আমরা সেটা বুঝিনি। তো আপনাদের এখন ভবিষ্যৎ পরিকল্পনা, এটাকে একটা ফাউন্ডেশন করেছেন আপনারা? আমরা এটা রেজিস্ট্রেশন করেছি জয়েন্ট স্টক অফ কোম্পানিজ থেকে, ট্রাস্ট ফাউন্ডেশন, মানে সেবামূলক ওয়েলফেয়ার কাজের জন্য। আমরা এখানে আমরা যারা বোর্ড মেম্বার আছি তারা এখানে কন্ট্রিবিউট করি, কিন্তু কেউ এখান থেকে কোনো টাকা ব্যক্তির স্বার্থে উঠাতে পারবে না, এটা সমাজের সেবার জন্য এটা উন্মুক্ত। এবং এই জ্ঞানের আলো মনে করি যে যত আমরা শিক্ষার মধ্যে গুণগত দেশের ইতিহাস, দেশের বাংলাদেশের দর্শন যত বেশি আমরা মানুষকে জানাতে পারবো, তত বেশি আমরা একটা উন্নত এবং সমৃদ্ধ জীবনের দিকে যেতে পারবো। কারণ জ্ঞানের যাত্রাটাই হচ্ছে একটা অনুন্নত চিন্তা চেতনা থেকে একটা অধিকতর উন্নত চিন্তা চেতনার দিকে যাওয়া। এটাই যদি আমি ইতিহাস ধরি, তাহলে আমাকে তো এখন এই যে আমাদের সংবিধানের মূল ভিত্তি যে ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িক বাংলাদেশের যে চেতনা, এগুলোর বিরুদ্ধে তো অনেক অনেক প্রচেষ্টা হচ্ছে, কিন্তু আমাদেরকে এই সংবিধানের যে এত রক্তের বিনিময়ে, যে যাদের জীবনের বিনিময়ে, আমাদের মতোই তো শহীদরা ছিল, কিন্তু তাদের নিজের সম্ভাবনায় জীবনকে উৎসর্গ করেছেন তাদের আমাদের ভবিষ্যতের জন্য। সুতরাং এই আত্মত্যাগের কথা কিন্তু আমাদের প্রত্যেকটা তরুণদেরকে মর্মে মর্মে উপলব্ধি করতে হবে, এবং নিজেকে কিছুটা স্বেচ্ছাশ্রম দিতে হবে। নিশ্চয়ই, নিশ্চয়ই। তা আপনার আর ভবিষ্যৎ পরিকল্পনা কি? ঢাকার মধ্যে এখন আমরা সীমাবদ্ধ আছি, আমরা ঢাকার বাইরেও এই পাঠচক্রগুলো নিয়ে যেতে চাই। আমরা আমরা আরও বেশি বস্তিতে স্কুল আরও বেশি করতে চাই। এই প্রসঙ্গে বলি, আপনি যদি ঢাকার বাইরে পাঠচক্র করেন, আপনি দেখবেন যে ঢাকার চেয়েও বেশি আপনি লোক পাবেন যারা আগ্রহী। জি জি, অবশ্যই। আমাদের তো সম্পদ সীমিত, সেটার কারণে আমরা ঢাকার বাইরে যেতে পারিনি, কিন্তু ঢাকার বাইরে যেতে পারলে এবং ঢাকার মধ্যেও আবার যারা বস্তিতে কাজ করে, যাদের মানে আমাদের মুক্তিযুদ্ধের সময় যে একটা সাধারণ নিম্নবিত্ত মানুষের সঙ্গে মধ্যবিত্তের একটা যোগ ছিল, এই সংস্কৃতির ভাঙা সেতুটা আবার জোড়া লাগাতে চাই। আসলে পাঠচক্র ঢাকার বাইরে নেওয়ার একটা উপায় আমার কাছে মনে হয়, ওইখানকার স্থানীয় কাউকে সম্পৃক্ত করে,
তারা উদ্যোগী হবে, আপনারা তাদের একটা সংযোগ করে দেবেন। জি, এটা একটা ভালো এরকম আস্থাভাজন বন্ধু সৃষ্টি করতে হবে। জি, তো আমি জাভেদ চৌধুরী আপনাকে অনেক ধন্যবাদ যে একটা বড় কাজ আপনারা করছেন, এই যে পাঠচক্র, শক্তি বিদ্যালয় এসব নিয়ে সত্যিকার অর্থে একটা ভবিষ্যতের জ্ঞানসম্মত, সমৃদ্ধ, বিজ্ঞান মনস্ক, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার জন্য এই কাজগুলো খুব জরুরি। আমরা আশা করব যে আপনারা তো বেসরকারি পর্যায়ে করছেন, সরকারি বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয় যা আছে সেখানেও এই ধরনের শিক্ষা যাতে বিস্তৃত হয় সেটাই আমরা চাইব। আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলোতে লাইব্রেরি বলতে হচ্ছে হেডমাস্টার স্যারের রুমে একটা আলমিরা, তো সেইটা দিয়ে তো আর এখন চলবে না। তা আমাদের প্রত্যেকটা প্রাইমারি স্কুলের যদি সংলগ্ন একটা করে লাইব্রেরি করা যায় এবং সেখানে নিশ্চয়ই শিক্ষকদের মধ্যে কেউ কেউ উৎসাহিত হবেন স্বেচ্ছাশ্রম দিতে, সেই স্বেচ্ছাশ্রম দিয়ে যদি এলাকার ছেলে মেয়েদেরকে একত্রিত করে একটা জ্ঞানের সেন্টার করা যায়, তো সেটা মনে হয় আমাদের একটা বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে আমাদের। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। শ্রোতা মণ্ডলী, আমরা বাংলার পাঠশালার প্রতিষ্ঠাতা আহমেদ জাভেদ চৌধুরীর কাছে শুনলাম যে তাদের পাঠচক্র অথবা নিরক্ষরদের জ্ঞানদানের শক্তি বিদ্যালয় সম্পর্কে। তিনি একটা কথা বলেছেন যে প্রাথমিক বিদ্যালয়ে যদি পাঠাগার তৈরি করা যায়। আমি সবিনয়ে একটা প্রস্তাব করতে চাই যে আমরা এবছরের 17ই মার্চ থেকে বর্ষব্যাপী মুজিব বর্ষ পালন করছি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সত্যিকারের শ্রদ্ধা প্রদর্শনের একটা উপায় হতে পারে আমরা যদি সব প্রাইমারি স্কুলে ছোট হলেও একটা লাইব্রেরি প্রতিষ্ঠা করি। তাহলে সবাই জানবে যে হ্যাঁ, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এই লাইব্রেরির সূচনা হয়েছিল, পরবর্তীকালে আরও সমৃদ্ধ হবে দিনে দিনে এই লাইব্রেরি, কারণ জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তোলা আমাদের মূল লক্ষ্য এবং সেটা বঙ্গবন্ধুকে স্মরণ করেই শুরু হোক এটাই আমরা চাই। চেনা জানা আজ এখানেই শেষ হচ্ছে, আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, ভালো রাখবেন।